shomusha samoshai shufan নমস্কার বন্ধুরা সৌভাগ্যের দিশারি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সৌভাগ্যের দিশারি লাইভ মানেই কিন্তু সেই সুযোগ যেখানে তোমরা সরাসরি শ্রীলালদার সঙ্গে কথা বলতে পারো আর আজও হাজির হয়ে গেছি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলালদাকে সঙ্গে নিয়ে শ্রীলালদা ওয়েলকাম থ্যাংক ইউ তোমাকে ওয়েলকাম বন্ধুদের ওয়েলকাম সবাইকে ওয়েলকাম কেমন আছো বলো খুব ভালো খুবই ভালো আছি কেন একটা ফেস্টিভ্যাল আমরা দুদিন ধরে এনজয় করলাম ঠিক আমরা পাঁচ দিনে এনজয় করছি কেউ কেউ এখন বলতো মানে বিসর্জন না হওয়া পর্যন্ত চলছে হ্যাঁ না রূপার উদ্দিন এনজয় করব আমরা কেউ তো বাড়ি ছেড়ে চলেই গেছে সমুদ্রের ধারে জঙ্গলে পাহাড়ে ঠিক আছে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে ঘুরতে আরকি কি ফেস্টিভ্যালটা খুব ভালোই হয়েছে আর মানে দেখো আমরা তো হ্যাঁ আর আমরা তো এমনিতেই হই হই করতে ভালোবাসি তাই আমাদের কাছে একটা ছুটো থাকলেই আমরা লেগে পড়ি আর একদম মানে টাকা পয়সা কি হয় আমি একটা জিনিস দেখেছি চয়নিকে তুমি দেখবে খেয়াল করে কেন প্রত্যেকের মুখে তো নাই নাই মানে টাকা নাই টাকা নাই টাকা নাই টাকা নাই একটা জিনিস খুব ভালো হচ্ছে যেটা ফেস্টিভ্যাল হলে কি হয় কমসম নাইটা তো ভুলে থাকা দর মানে যায় আর কি সেটাই কি মানে অনেক সমস্যার মধ্যে একটু অক্সিজেন খুব বার করে নেওয়া এবং অক্সিজেনটা পেলে তবেই তো লাইফে আমরা চলতে এনার্জি পাই বলো নিতেই হবে অক্সিজেনটা না নিলে খুব মুশকিল চলবে কি করে এক্স্যাক্টলি আচ্ছা বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা দুজন তো শুধু গল্প করব না আমাদের এই গল্পে তোমরাও শামিল হবে ফোন নাম্বার দুটো বলি জিরো থ্রি থ্রি টু ট্রিপল ফাইভ সিক্স ওয়ান সিক্স থ্রি আর একটা নাম্বার রয়েছে টু থ্রি থ্রি ফোর তারা জিরো দিতে ভুলবে না সিক্স এই দুটো নম্বরে ফোন করে এবং শ্রীলালদার সঙ্গে সরাসরি কথা বলো এছাড়াও শ্রীলাদা দুটো বুকিং নাম্বার মনে করিয়ে দিন নাইন এইট থ্রি জিরো আর নাইন এই দুটো নাম্বার কিন্তু বুকিং এর জন্য আর শুরুতে যে দুটো নাম্বার বলছিলাম সেটা আজকে ফোন করে কথা বলার জন্য শ্রীলাল দা একটা কথা বলো অনেক মানুষ আছে যাদের না পেটের সমস্যাটা কিছুতেই যায় না মানে চলতেই থাকে বছরের বিভিন্ন সময় এটা কেন হয় এবং এটা কিছু একটা টোটকা বলবে যেটা থেকে কিছুটা বেটার থাকা পসিবল যদি কারো জন্মকালীন বৃহস্পতি গ্রহটা কেতু দ্বারা এফেক্টেড হয় বা বৃহস্পতি গ্রহটা রাহু দ্বারা এফেক্টেড হয় তাহলে কিন্তু তাদের পেটের প্রবলেম থাকবেই আচ্ছা মানে আমাদের লিভার কারো গ্রহ হচ্ছে বৃহস্পতি লিভারের মালিক ঠিক আছে সেই মালিক যদি কোনো কারণে রাহু বা কেতু দ্বারা ডিস্টারবেন্স হয় তাহলে কিন্তু এবার তুমি খুব ভালো করে ফলো করে দেখবে আমাদের যত পেটে রোগের ওষুধ আছে সব কিন্তু ইয়লিস হলদে রঙে মানে মাটি মাটি কালারের একদম যত পেটে রোগের ওষুধ আছে তার মানে বৃহস্পতি হচ্ছে তোমার পেটে রোগের কারণ দুর্বল হলে আর বৃহস্পতি কালারই হচ্ছে হলদে মানে তুমি বলছো এরকম গ্রহ আবার আমাদের ওই কোন শরীরের কোন অঙ্গটা কিভাবে কাজ করবে সেটাকে হ্যাঁ হ্যাঁ আমাদের পটির কালার ও হলদে ঠিক আছে নর্মাল মানে হলুদ রংটা আমাদের মেইনলি কন্ট্রোল হচ্ছে আমাদের লিভার আমাদের হজম শক্তি ওই জন্য দেখবে আমাদের অ্যান্টিবায়োটিক কোনটা কি আমরা যে খাবারটা খাই দেখো সব খাবারের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে না একমাত্র হলুদের মধ্যে অ্যান্টিবায়োটিক থাকে হলুদ এই যে বিয়ের সময় গায়ে হলুদ দেওয়া হয় কেন দেওয়া হয় যে গায়ে হলুদ দিয়ে পাঠানো দেওয়া হয় শ্বশুরবাড়িতে কেন হচ্ছে হলুদের মধ্যে অ্যান্টিবায়োটিক আছে তুমি তুমি যে পরিবারই হও না কেন তুই তুমি আমার পরিবারে যখন আসছো তখন তোমাকে গায়ে হলুদ করেই আসতে হবে তোমার যা শরীরের জাম আছে রোগ মুক্ত করে আসতে হবে ঠিক সেরকম ভাবেই যে খাবারের মধ্যেও হলুদ এদেবে বিভিন্ন হোটেলে বাংলা হোটেল বলছ মানে ভাত ডাল যেখানে পাওয়া যায় দেখবে ওদের রান্নাগুলো এত হলুদ হয় এবং খাবার তুমি হাত দিয়ে সাবান দিয়ে যাবে না হ্যাঁ ঠিক এটা হলুদটা বলাই থাকে মানে হোটেলে তো খাবার কোনো কারণে হতে পারে সে ক্ষেত্রে হলুদের পরিমাণ যদি বেশি দেয়া যায় তাহলে কিন্তু ফুড পয়জন হওয়ার সম্ভাবনা ঠাকিই না আচ্ছা ওরে দেখ অনেকে মামা মামা বলে আমার মা স্পেশালি বলে আর কি তোর ઘરેইলি ঘরে খাবার খেলে তো ভাল লাগে না চুরি খারাপ করে বাইরে যে এত তোর কিছু হয় না বাইরে বেশি করো তুমি তো হলুদ কম দাও তুমি বেশি বেশি করে হলুদ দাও ও এটা কিন্তু একটা ভালো কথা বললে অনেকের কিন্তু হলুদ ছাড়া রান্নার একটা টেন্ডেন্সি থাকে যারা তোমরা হলুদ ছাড়া রান্না করো কালারের জন্য কিম্বা ভাবো যে টেস্টটাও একটু অন্যরকম হবে তারা অন্তত শরীর স্বাস্থ্যের কথা ভেবে হলুদটা ব্যবহার করে মানে হলুদের একটা নিদারুন উপকারিতা রয়েছে

আচ্ছা আচ্ছা না আমি বলছি ছেলের ক্ষেত্রে পালন করেন নাকি ছেলেকে বলেন নাকি এটা কর ওটা করি বলি আচ্ছা ছেলের নামটা বলুন এবার সূর্যদাস সূর্যদাস বাহ নামটা ভালো সূর্যদাস জন্মস্থান জন্ম তারিখ জন্মস্থান হয়েছে ডেবরা হম

আচ্ছা বৃশ্চিক রাশি তুলা লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম রাক্ষসগণ আগের জন্মে হরিণ ছিল এই জন্মে মানুষ হয়ে এসছে পূর্ণিমা ছিল সেদিনকে জন্মেছ খুব সুন্দর ছেলে আপনার সূর্যের মতন ঝকঝকে চকচকে কিন্তু প্রচন্ড জ্বালাবে আপনাকে বুঝছেন প্রচন্ড জ্বালাবে মানে এত চঞ্চল এত ডিস্টার্ব করে ও পড়াশোনার থেকে আরম্ভ করে ওর অ্যাক্টিভিটি খুব জ্বালাবে ও

ঠিক আছে এইটুকুনি করলে আপাতত সামনে পাঁচটা বছর ভালো যাবে আপনি একটা কাজ করেন আপনি আমার সঙ্গে মেদিনীপুর আপনি যোগাযোগ করুন পশ্চিম মেদিনীপুরে হ্যাঁ হ্যাঁ ওই যে আঠাশে ফেব্রুয়ারিতে আসবেন তো আপনি একদম হ্যাঁ আপনি যদি আজকে সন্ধ্যে আটটার মধ্যে বুকিং করে নেন জানা জিনিস ছেড়ে চলে আসবে বাড়িতে এসে বলবে হ্যাঁ আমি পাচ্ছি কিন্তু লিখছে না কেতুর জন্য প্রচন্ড হচ্ছে একটা গ্রহ ঠিক করে দিন বাদ বাকিটা আলোচনা করে নেব ঠিক আছে

এত কম করো না তুমি ভালো করে মিউট না করলে কিন্তু শুনতে পাবো না আমরা হ্যাঁ তারপর তো বুঝতে পারবো না বলো হুম পর্দা থেকে সঞ্জবানী স্যার আচ্ছা বলো তুমি কি জানতে চাও তোমার নিজের বিষয় জানতে চাও নাকি টিভিতে আচ্ছা কিন্তু তার আগে বড় তো দাদারা এই প্রোগ্রাম দেখো হ্যাঁ 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 সব সময় কি কি দাদা টোটকা মেনে চলো দাদা টোটকা বলতে ওই অনন্ত চিকিৎসার মূল সেই কাটবাট খড় দস্তো এটা ধারণ করা তাকে ভবিষ্যতেও ভালো করার জন্য কাঁচা হলুদ লাল সুতোয় মুড়ে হাতে বাঁধা সারা বছর মুড়ে রাখো নাকি না না ভেঙে কাঁচা তো আচ্ছা ভেঙে গেলে আর পড়োনি পড়বো আবার আচ্ছা তারপরে টেলিগ্রামে এক টাকার কয়েন রাখা দেহে পলিউশন বের করার জন্য তেতুল গোলা জল রাতের বেলা ছোঁয়া দিতে হবে আচ্ছা টক্সিন বের করার জন্য বলছেন হ্যাঁ হ্যাঁ না ভিতরে ধরো অনেক পলিউশন যা আমরা অজান্তে নিয়ে নিয়ে

যখন যেটা মনে করো সেটা করো আবার যখন প্রয়োজন পড়ে তখন সব কাজগুলো খুব তাড়াহুড়ো করে করো স্নান করতে যাও না যখনই না গাড়ি গন্ধ বেরো করি না লজ্জা পাওয়ার যেটা সত্যি সেটাই আচ্ছা যেটা যে কারণে ফোন করেছে আমার কাছে সেটা হচ্ছে তোমার মাথায় বসে আছে বুধ আর রাহু লগ্নে বুধ রাহু বসে থাকলে একটা মানুষের চেষ্টার কোন অভাব থাকে না কিন্তু রাহু যেহেতু বসে আছে রাহু কথাটা মানে হচ্ছে অন্ধকার তোমার ইচ্ছে তোমার পূর্ণ হচ্ছে না হায়ার স্টাডি যোগ আছে কিন্তু হায়ার স্টাডি ক্ষেত্রে ডিসটারবেন্স দেখা যাচ্ছে হ্যাঁ বুঝছো এই একটা প্রবলেম আছে আরেকটা প্রবলেম আছে তুমি কিন্তু মাঙ্গলিক আছো মাঙ্গলিক মেয়েরা দেখতে সুন্দরী হয় কিন্তু ভালো বিয়ে হওয়া ভালো সুখী বর পাওয়া হ্যান্ডসাম বর পাওয়া পয়সাওয়ালা বর পাওয়া এটা ডিসটার্ব হয় এই মাঙ্গলিক যোগ ঠিক করতে হবে এবং মাথায় রবি কি বলে বুধ আর রাহু এটা ঠিক করতে হবে তাহলে কেরিয়ারটা করতে পারবে

হ্যাঁ আমি তোমাকে যে কথাগুলো বললাম তুই ভালো করে হ্যাঁ আমি বুঝতে পারছিলাম যে মাঙ্গলিক আপনি তো বলেছেন অনেকগুলো যে শুনি অনেকের মাঙ্গলিক থাকতে ডিসটারবেন্স হয় বৈবাহিক সম্পর্কও হয় সেটার জন্য আমরা বিশেষ করে করেছিলাম যে মাঙ্গলিক নয় তো এই মাঙ্গলিকটা ঠিক করতে হবে তো নালে নালে কতমুক্ত তো সুখী যাবে তেতুলের মত। হ্যাঁ? হ্যাঁ তাহলে

একটু ভিআইপি লাইনে করে না করে নিয়ে সেদিনকে সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলা অব্দি তোমার জন্য সময়টা দাও আর ইমিডিয়েটলি ঠিক করো কারণ এই যোগগুলো ভালো না বাবু এই যোগ ডিভোর্স এনে এই যোগ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে নিয়ে আসে এই যোগ অর্থ নষ্ট করায় বোঝা গেল কি বলছি তাহলে

আমার মেয়ের নাম শ্রীতাম্বা সরকার হ্যাঁ সেটা বুঝতে পেরেছি আমি বলছি আপনি কি টোটকা করেন যেটা করে আপনি উপকার পেয়েছেন হ্যাঁ যেটা করে আমি উপকার পেয়েছি আমার খুব মানে খুব বড় একজন শত্রু ছিল যেটা আমি দাদার মুখ থেকে শুনেছিলাম যে ভূজ্য মধ্যে সিঁদুর দিয়ে ওই ঝাটার কাঠি দিয়ে তার মধ্যে নাম লিখে গোত্র লিখে ওটা একটা উঁচু মানে কোনো জায়গায় ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখলে

বাউরিয়া থাকেন আচ্ছা শনিবার ছিল হ্যাঁ আচ্ছা কর্কট রাশি সিংহ লগ্ন পুসা নক্ষত্র জন্ম দেবগণ আগের আপনার এই মেয়েটা ভেড়া ছিল এই জন্য মানুষ হয়ে

ঠিক আছে তুমি কষ্ট করে আপনি আর একবার ঠিক আছে হ্যাঁ হাওড়া সাতরাবাসিতে দাদা আছেন দাদা জেটা মাঙ্গলিক যোগের প্রতিকার করলে মাঙ্গলিক যোগের প্রতিকার করলে উন্নতি হবে সাকসেস পাবে ভালো জায়গায় বিয়ে হবে সবই ভালো হবে একটা মেয়ে একটা মাঙ্গলিক যোগ মানে সবদিকে ঘেটে যাওয়া ওই মানে দুধে এক ফোঁটা লেবু ওই দুধটাই কেটে যাবে অর্থাৎ ওই একটা মাত্র যোগ বন্ধ হয়ে যাবে জেটা হবে রেজাল্ট যেমন পড়বে তেমন হবে

আচ্ছা স্বামীর নাম চন্দ্রকান্ত শাম চন্দ্রকান্ত শাউ বলছেন কি শাম 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 আচ্ছা ঠিক আছে বুঝলাম দিদি আপনি অনুষ্ঠান দেখেন হ্যাঁ 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 কবে কবে কি অনুষ্ঠান দেখেন ও আমি মঙ্গল বুধবারে দেখি 8:00 থেকে তাই আর শুক্রবারে তে পর রোববার দেখি দুটোর পর কি প্রোগ্রাম প্রতিদিনের রাশি রাশি ফলগুলো যে সেগুলো দেখি আচ্ছা লাইভ গুলো দেখি এগুলো

চেষ্টা কিন্তু লাগাতার হচ্ছে মানে যখন একজনের সঙ্গে কথা বলছি তখন আমরা বুঝতে পারছি যে কিভাবে কন্টিনিউয়াসলি কল ওয়েটিং এ রয়েছেন বন্ধুরা মানে তোমার কি পপুলারিটি শ্রীলালদা মাঝে মাঝে দেখে ঈর্ষা হয় জানো যাই হোক আগের দিন আমি যেদিন কি একা প্রোগ্রাম করলাম 15টা ফোন নিয়েছি তাই একদম টানা 15টা মানে একদিন আমি মানে আজকে মানে ডিক্লেয়ার করছি একদিন বলিনি আজকে সেটা হচ্ছে কি মহা এপিসোড বলে একটা এপিসোড আমি করব সেদিনকে এক ঘন্টা লাইভে থাকবো আমি সেটা পরে ডিক্লেয়ার করবো আর কি এক ঘন্টা মানে অনেকে কমপ্লেন করে সেটা তো লাইনে আপনাকে প্রচুর ফোন করছি দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে ফোন করছি তাদের জন্য মানে আমি একটা প্ল্যানিং করছি যেদিনকে আমি একাই টেবিলে বসবো লাইভে সেদিনকে আমি র্যান্ডাম ফোন নেবো আর যেদিকে আমার সঙ্গে ধরো তুমি থাকবে বা আমার অন্য গেস্ট থাকবে সেদিনকে আমি কম ফোন একটু গল্প টল্প করি আর কি আরেকটা প্ল্যানিং করেছি মহা এপিসোড মানে মাসে একটা করে এপিসোড দেবো ওখানে টানা আমি এক ঘন্টা লাইভ করবো এবং সেটা কিন্তু প্রত্যেক মিনিটে একটা করে ফোন নেব

জন্ম ওকে ঠেলে ফেলে দেবেস খাবে ওকে কেস খা হবে খালি অন্য কেউ দোষ করলে ওর ঘরে চাপিয়ে দেবে দোষটা সেরকম হচ্ছে খুব ভালো ছেলে একটু বুকা টাইপের ছেলে আপনার ছেলেটা

একটা চলে যাবে আচ্ছা দাদা থ্যাংক ইউ আমাদের সঙ্গে দাদা থাকছেন শ্রীরামপুরে আপনি চলে আসুন নমস্কার কে বলছেন বাঁকুড়া আবার বিকেল বেলা পাঁচটা ছটা থেকে দুর্গাপুরের বন্ধুরা পায় ঠিক আছে কেন কিছু কিছু সময় খুব কম ঘটনা সেক্ষেত্রে আমাকে দুটো চেম্বার কিছু কিছু জায়গায় করতে কল্যাণী আর সোদপুর কাছাকাছি যেহেতু যেহেতু একদিনে দুটো করার কারণও আছে যে ধরুন যারা বাঁকুড়া যারা আসবে তারা কিন্তু ধরো দুর্গাপুরে আসতে পারবে না কারণ আমার ডিস্টেন্স ধরো

ঠিক আছে এই হাওড়া ডিস্ট্রিক্টের চেম্বার আছে সাদা কাছি চেম্বার যারা সাদা কাছে যারা যেসব মানুষরা আছে সাদা চেম্বার তাদের করে ফিরতে হয় নাহলে ওইদিকে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ আর কি এরকম কিছু কিছু জায়গার জন্য আমি সকালে যখন চেম্বার তাহলে বিকেলে আমি তাহলে কি করব তাহলে কাজ করি কাছের একটা চেম্বার আমরা ইভিনিংটা করে নিই শহরে ঠিক কথা যাই হোক কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেছে টেরো ফাইনি থ্যাংক ইউ সো মাচ শ্রীলঙ্কা ইউ তোমাকেও ধন্যবাদ আবারো দেখা হচ্ছে তোমাদের তো এতদিনে মুখস্থ হয়ে গেছে সৌভাগ্যের দিশারি লাইভ অর্থাৎ কোন সময় তোমরা দাদাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবে বুধবার রাত আটটা শুক্রবার দুপুর দুটো দশ মিনিট এবং রবিবার দুপুর দুটো দুটো দশ মিনিটে আজকের মতো বিদায় নিচ্ছি শ্রীলঙ্কা খুব ভালো থেকো তোমরাও খুব ভালো থেকো নমস্কার থ্যাংক ইউ নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান